दिलो उसी को दिलदार यार हो, हिंदू या मुस्लिम हो, ईमानदार यार हो। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्लाहु अकबर। आज के जलसाय उपस्थित समबेत विशिष्ट व्यक्तिवर्ग, আরব থেকে এসছেন, সৌদি আরব থেকে এসছেন, কারি সাহেব থেকে শুরু করে, আলহাজ থেকে শুরু করে, আমার প্রিয় মানুষেরা, এক কথায় মানুষ যাদের বলি, এবং আপনারা যারা রয়েছেন সবাইকে আমার লাখ সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। আজকের দিনে বিশেষ করে একটা তাৎপর্যপূর্ণ দিন, ঐতিহ্য মণ্ডিত দিন, কারণ ভারত পথিক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন, যিনি বিশ্ব বিবেককে জাগ্রত করেছিলেন। বীরের শৌর্য আর মায়ের হৃদয়ে, দক্ষিণের সমীরণ মৃদুবন্দ ভয়ে, আর্যবেদী পারে দীপ্ত মুক্ত হমানালে, সকলই তোমারই হোক আরো আরো কিছু, স্বপ্নেও ভাবেনি যাহা অতীতের কেহ, সেই স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমার পাশাপাশি ব্রিটিশকে ভারত ছাড়া করবার জন্য চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন করায় সে মাস্টারদা সূর্য সেন, তার আজকের দিনেই ফাঁসি হয়েছিল এই 12ই জানুয়ারি। ভারতবর্ষের বুকে ঐতিহ্য মণ্ডিত দিন 12ই জানুয়ারি, সেই সময় একটা সন্দেহ করে দাঁড়িয়ে আছে আজকে আমরা ভারতবর্ষের বুকে। 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীনতার এত বছর পরেও আমরা বুঝতে পারছি না যে আমরা কেমন আছি, আমরা কি ভালো আছি না আমরা খারাপ আছি। যে স্বাধীনতা লড়াই করবার জন্য 200 বছরের ইংরেজকে, হিন্দু মুসলমান যাদের নামে ভাজ্জাতি সব যাত চালিয়া খেলছে জুয়া, ছুলে তোর যাত যাবে যাত ছেলে রাতের নয় তো মা, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে গুঞ্জন, কান্ডারি বল ডুবে সমারুর সন্তান মোর মান, মোর এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। আমরা প্রাণ দিয়েছি আসমাতুল্লাহ খান থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, আমরা ক্ষুদিরাম থেকে শুরু করে, আমরা সবাই যখন আমরা গুলি খেয়েছি, ফাঁসি মঞ্চে গেছি, আমরা ইংরেজদের বিরুদ্ধে আমরা সদরূপে ঘোষণা করেছি ইংরেজ ভারত ছাড়ো। সেই মহাত্মা গান্ধী বলেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়, জব ভাই কদম উঠাউঙ্গা সারে হিন্দুস্তান মুসল জায়েঙ্গে, ভারতবর্ষের লাখো মুসলমান লাখো হিন্দু তার সঙ্গে পায়ে পা মিলিয়েছিল। সেই মুসলমানদের আমাদের আজকে সন্দেহ করতে হচ্ছে, সেই হিন্দুকে তার ভারতবর্ষে থাকার অধিকার নিয়ে আজকে সন্দেহ প্রকাশ করতে হচ্ছে। এ ভারতবর্ষ আমাদের চাইনি, আজাদি ঝুঁকা হয় যে বলেছিল আজকে তার কথা মনে পড়ছে, সারে যা আছে আচ্ছা হিন্দুস্থান আমার। বারবার করে আমরা বলি এদিকে শুধুই স্লোগান, শুধুই কি আমাদের কথা, আমরা কি এক হয়ে চলতে পারি না? এ দেশ কি মুসলমানের দেশ? এ দেশ কি হিন্দুর নয়? এ দেশ কি খ্রিস্টানের নয়? এ দেশ কি বৌদ্ধের নয়? এ দেশ কি জৈনের নয়? এ দেশ কি পার্সির নয়? নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কোথায় গেল পৃথিবীর অন্য দেশের সঙ্গে এক করলে চলবে না। ভারতবর্ষের একটা নিজস্ব বৈচিত্র্য আছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য হচ্ছে ভারতবর্ষ। কোন পাহাড়ে থাকে নাগা, কোকি, অরুণাচল, মিজোরাম, সেখানে মানুষ একরকম, তাদের ভাষা একরকম, তাদের সংস্কৃতি একরকম, তাদের চিন্তা একরকম, আসামের মানুষ তাদের চিন্তা একরকম, ত্রিপুরার মানুষ তাদের চিন্তা একরকম, বাংলার মানুষের চিন্তা একরকম, গুজরাটের মানুষের চিন্তা একরকম, মহারাষ্ট্রের মানুষের চিন্তা একরকম, এত ভাষা, এত কৃষ্টি, এত সংস্কৃতি, এত কালচার কে নিয়ে আমরা বিভিন্ন ফুল দিয়ে আমরা একটা মালা গেঁথেছি, সেই মালাটা হচ্ছে সংহতির মালা, দ্য গার্লেট অফ ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের মালা, জাতীয় সংহতির মালা আমরা গেঁথেছি।
আজকে টুকরো টুকরো হয়ে যাচ্ছে যাচ্ছে। আমি আরো বলবো বিশেষ করে যে আমাদের যাদের বোঝানোর দায়িত্ব, আমাদেরকে সঠিক পদে নিয়ে যাওয়ার দায়িত্ব, যাদেরকে আমরা নির্বাচিত করে আমরা বিধানসভায় পাঠাই, সংসদে পাঠাই, যারা আমাদের মুখ আমাদের কথা তা সেখানে তুলবে, তারা আজকে আমাদের মধ্যে সেই ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল সেই পলিসি নিয়ে ঘোলা জলে মাছ ধরছে, হিন্দু মুসলমানকে তারা বিভেদের সৃষ্টি করছে। এই সস্তা রাজনীতি করবেন না বন্ধুরা। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু তাকিয়ে তাকিয়ে হাসবেন, আগুন কিন্তু আপনার বাড়িকেও গ্রাস করবেন। যে আগুন লেগেছিল 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ, আমরা সন্নিবেশ সন্নিবিষ্ট করতে পারিনি, কারণ তখন আমরা ইউনাইটেড ছিলাম না। তখন যদি দিল্লির সম্রাটকে যদি আমরা সহযোগিতা করতাম, ওই রায় বাহাদুর উপাধির জন্য যদি আমরা আলাদা আলাদা হয়ে না যেতাম, তাহলে ছোট্ট ইংরেজদের বহুদিন আগে আমরা লাথি মেরে দেশ থেকে বিদায় করতে পারতাম। আমরা পারিনি, বিকজ উই আর নট ইউনাইটেড। সেই সময়টা আমার এসছে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে, সেই পলাশির প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব, বাংলা উড়িষ্যার সেই শেষ স্বাধীন নবাব মুক্তি সূর্য সিরাজউদ্দৌলা দাঁড়িয়ে বলেছিল যে হে মুর্শিদাবাদের মানুষ, হিন্দু মুসলমান মিলে তোমরা যদি একটা করে ইষ্টখণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকো, একটা করে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকো আমার পাশে, তাহলে ইংরেজ জামাতকে আমি দেশ সারা করতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু আমরা দেখলাম মীর জাফরকে, আমরা দেখলাম জগৎ শেঠকে, আমরা দেখলাম উমির চাঁদকে, আমরা দেখলাম রায় দুর্লভকে। তাই হচ্ছে, মীর জাফরও আছে, জগৎ শেঠও আছে, রায় দুর্লভও আছে, উমির চাঁদও আছে, ভারতবর্ষের বুকে এমন তাই আছে। বারবার করে আমাদের বলতে হচ্ছে, একটা কথা বলতে হচ্ছে যে আজকে যে আমরা যদি সত্যি দেশের নাগরিকত্ব নিয়ে আমাদের চিন্তা করতে হয়, রামায়ণের সীতাকে যেমন বারবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, সেখানে যদি বারবার আমাদেরকে প্রমাণ দিতে হয় যে আমরা দেশের নাগরিক কিনা, আমাদের ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা, আমাদের দলিল পত্র ঠিক আছে কিনা, আমি এত বছর চাকরি করার পরেও যদি আমাকে বার করে প্রমাণ করতে হয় যে আমি কে, আমার বাবা সেদিন গত হয়েছে, প্রমাণ করতে হয় যে হ্যাঁ এই লোকটি ভারতবর্ষের মানুষ ছিল কিনা, তাহলে প্রমাণ করতে হয় বন্ধু এত বছর ধরে তোমাকে যে আমি ভোট দিয়ে এসেছি, আমি যদি 2 নম্বরি নাগরিক হই তাহলে তুমিও তো 2 নম্বরি এমপি, তুমিও 2 নম্বরি প্রধানমন্ত্রী, তুমিও 2 নম্বরি মুখ্যমন্ত্রী, তুমি পদত্যাগ করো, আমি যদি ডিটেনশন ক্যাম্পে যাই তুমি আমার সঙ্গে চলো। কারণ এক বন্ধুদের ছোড়া পড়লে টোটাল দুধটাই নষ্ট হয়ে যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তম ঘৃণা যেন তরে তৃণ সমদায়ে, চুরি করা পাপ, চোরাই মাল ঘরে রাখাও পাপ। যে ভোটার নাগরিক নয়, সেই ভোটার আবার যখন ভোট দিল তাকে নির্বাচিত করল, সে নাগরিক হয়ে গেল, তাহলে সে আগে পদত্যাগ করুক, তারপরে আমিও তার সঙ্গে হাতে হাত মিলিয়ে যাব, কোথায় যেতে হয় যাব। আমি ভয় পাই না, আই এম লিভিং ফর টাইম, আমি জন্মেছি মরার জন্য, কেউ আমার নয়। আমাকে হাজার বেহেশতের স্বপ্ন দেখান, হাজার স্বর্গের স্বপ্ন দেখান, হাজার সোনা হাজার টাকার বাড়ির স্বপ্ন দেখান, আমাকে একদিন মাটির তলে যেতে হবে অথবা চিতায় আমাকে ভস্মীভূত করতেই হবে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। কেউ পৃথিবীতে থাকার জন্য আসেনি, কিন্তু একটা কথা যে যাবার আগে তুমি দাগ রেখে যাও, কারণ একটা যে মানুষ যেন বলতে পারে যে মানুষটি সত্যিকারের মানুষ ছিল, মান এবং হুঁশ যার থাকে সেই তো প্রকৃত মানুষ। নাহলে পরে মানুষের সাথে একটা জন্তুর কি তফাত, সেও সন্তান উৎপাদন করে, সেও খাবার খায়, আমিও সন্তান উৎপাদন করি, আমিও খাবার খাই, তারও মৃত্যু হয়, আমারও মৃত্যু হয়, তার যেহেতু হুঁশ জ্ঞান নেই, কাণ্ড জ্ঞান নেই, তার ধর্ম নেই, আমারও ধর্ম আছে, আমার সঙ্গে তার তফাত, আমার হুঁশ আছে, আমার কাণ্ড জ্ঞান আছে, এই জন্য মানুষকে শ্রেষ্ঠ জীব বলি আমরা। আজকে কি দেখতে পাচ্ছি, আজকে ইসলাম গুম্বদে পরিচালিত হচ্ছে, যে হযরত মুহাম্মদ বিশ্বের বিশ্রেষ্ঠ নবী যাকে আমরা বলি, তিনি আল্লাহর বাণী প্রচার করবার জন্য তিনি মক্কা থেকে মদিনায় গেলেন, যেখান থেকে আমরা হিজরি সাল থেকে কাউন্ট করি,
সে খেজুর বাজার ছাওয়া ঘর কত ক্ষত বিক্ষত হয়ে গেল, তার শরীর অত্যাচারিত হয়ে গেল, মানুষের ভিতরে অন্ধবিশ্বাস থেকে মানুষকে নতুন ধর্মের এক দিশা দেখালো। ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি, শান্তি মানে পবিত্রতা। আজকে আমার সদৃশ্য আমার মসজিদ লাগছে, সেখানে এসি থাকলে আরো ভালো, নামাজটা সুন্দরভাবে কায়েম করা যায়। আজকে চৈতন্য মহাপ্রভু জায়গাটা যা বলছিল, এনি জগাই মাদের কথা বলছিল যে মাথা ফাটিয়ে তিনি হিন্দু ব্রাহ্মণদের অত্যাচারে ভারতবর্ষ যখন ডুবে যাচ্ছে, রবীন্দ্রনাথের দেবতার গ্রাস যে কবিতার মধ্যে বলা আছে, সতী দেওয়া প্রথা যারা চালু করেছিল সে হিন্দু ব্রাহ্মণদের অত্যাচারের জন্য, সে তাদের কাছ থেকে মানুষকে বাঁচানোর জন্য বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেছিলেন, সরলীকরণ করেছিলেন, সিম্প্লিফিকেশন করেছিলেন, তাগজ অত্যাচারিত হয়েছে। আজকে দেখুন সেখানে সেই সত্যিকারের বৈষ্ণব আপনি খুঁজে পান নাকি, এক একটা মত কি পরিণত হয়েছে, সব জায়গায় একটা দু নম্বরই বাতাবরণ ঢুকে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে যীশুখ্রিস্ট খ্রিস্ট ধর্ম প্রচার করবার জন্য, ইহুদিদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য, এই জল্লাদ বাহিনীর হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য তাকেও এক সময় ক্রুসিফাইড হতে হলো, অত্যাচারিত হলো, কাঠের মুকুট তাকে পরিয়ে দিল, গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। আজকে এক একটা চার্চ, এক একটা চার্চ হয়ে গেছে শোষণাগার। আমার খুব ভালো কথা মনে করছে, আমার সেই ক্যাথলিকদের হাত থেকে বাঁচানোর জন্য মার্টিন লুথার কিং এর নেতৃত্বে তৈরি হয়ে গেল হচ্ছে সে নতুন এক ধর্ম আমার প্রচার করলো, তা সেটা দেখতে হবে আমাদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে সব বলা আছে সুন্দরভাবে। আমি যখন গেলাম চেন্নাইতে সেন্ট টমাস চার্চ, সে ক্যাথলিক থেকে যে প্রোটেস্ট্যান্ট কিভাবে সৃষ্টি হলো, সেন্ট টমাস চার্চ ক্যাথলিক চার্চ, সে ক্যাথলিক চার্চে আমি ঢুকবো, ভালো কথা। টোটাল পৃথিবীতে আছে তিনটা ক্যাথলিক চার্চ, মানে সেন্ট টমাস চার্চ, হি ইজ দ্য ফলোয়ার অফ জেসাস ক্রাইস্ট, একটা আছে আলজেরিয়াতে, একটা আছে রোমে, একটা আছে আমাদের সাউথ ইন্ডিয়াতে। সুন্দর বাজনা বাজছে, সুন্দর গান হচ্ছে, আমি তোমার শব্দ শব্দ বুঝি না, কথাবার্তা বুঝি না, তামিল ভাষায় কথাবার্তা বলছে, সুরটা ভালো লাগে, ভিতরে গিয়ে বসলাম চুপ করে। তার শেষে পাদ্রী সবার হাতে একটু করে মিষ্টি দিচ্ছে আর জল ছিটিয়ে দিচ্ছে। আমার স্ত্রী ছিল আমার সাথে, আমার দিদি ছিল আমার সাথে, সে যখন এগিয়ে গেল তার হাতে মিষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেছে আমার স্ত্রীর কপালে সিঁদুরের আলতো দাগ, জিজ্ঞেস করল আর ক্যাথলিক বলছে নো আই অ্যাম হিন্দু, ও সরি বলে ছো মেরে মিষ্টিটা তুলে নিল। এত সংকীর্ণতা, অথচ আমি যখন পুষ্কর আসবে পুষ্কর হ্রদে পুজো দিয়ে, সে ব্রহ্মা সরোবরে পুজো দিয়ে, আমি আমার বাবা মা স্ত্রী সমেত আমি যখন আজমির শরীফের দরগায় গেলাম, সেখানে সুফি মানুষ, সে মঈনুদ্দিন চিশতি সেলিম চিশতির সে দরগা, সুফিবাদ ভক্তিবাদ যে ভারতবর্ষে ঢুকে উঠেছিল, সে সুফি দ্যাট ইজ সাফা, জিসকা দিল সাফা হতা হ্যায় ও কাহে সুফি, সে সুফিবাদী মানুষ, সেই সুফি মানুষরা আমাকে জড়িয়ে ধরে বললো সুন্দর বাংলায় মিষ্টি বাংলায় বললো, আসুন দাদা বসুন বসুন, আমাকে মিষ্টি দিল জল দিল, তারা বসলো। দেখলাম সম্রাট শাহজাহানের দাওয়া সেই খাট, সে অপূর্ব, আমাকে একটু হাওয়া দিল, একটু মিষ্টি খেতে দিল, বসলাম ওখানে। আমি বুঝলাম ধর্মটা কোথায়, মানুষের ভিতরে, মানুষের অন্তরে, মানুষের সংকীর্ণতা নয়। ওপেন ইয়র হার্ট অ্যান্ড ব্রড ইয়র মাইন্ড, একটা কথা মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন নদী কিন্তু বয়ে গেছে, কৃষ্ণা কাবেরী গোদাবরী গঙ্গা ব্রহ্মপুত্র বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন নদী বয়ে বয়ে গেছে, তারা সবাই গিয়ে গেছে একটা মহাসাগরে গিয়ে পড়েছে, সেটা আরব সাগর হতে পারে, বঙ্গোপসাগর হতে পারে। তাই যত মত তত মত, রামকৃষ্ণ ঠাকুর যেটা বলেছেন, তুমি হও হিন্দু হও খ্রিস্টান হও জৈন হও বৌদ্ধ হও পারসি, সেটা বড় কথা নয়, তুমি যদি সঠিক পথে চলো, তোমার মকসদ যদি ঠিক থাকে, তোমার তামান্না যদি ঠিক থাকে, তোমার চিন্তা যদি ঠিক থাকে, তোমার মিশন যদি ঠিক থাকে, তোমার টার্গেট যদি ঠিক থাকে, তোমার অ্যাম্বিশন যদি ঠিক থাকে, সেই মহাসমুদ্রটা, সেই সমুদ্রটা হচ্ছে মানবতার সমুদ্র, সবার উপরে মানব সত্য তাহার উপরে নেই, মানবতাবাদ। বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানব ধর্ম, আমি মনে করি
কারণ হাসপাতালে যখন আপনারা চিকিৎসার জন্য যান, ডাক্তার বাবু আমার পেশেন্টের অবস্থা খারাপ, রক্ত লাগবে। ডাক্তারবাবু বলছেন রক্ত নিয়ে এসছেন পরীক্ষা করে? হ্যাঁ। কি রক্ত? এ পজিটিভ বা বি নেগেটিভ রক্ত এবং রক্তের আর এইচ ফ্যাক্টর, তাই তো? আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমি তো একজন কট্টর হিন্দু মানুষ, এই রক্তটা কার? যদি কোনো মুসলমানের রক্ত হয়, যদি কোনো খ্রিস্টানের রক্ত হয়, সেই রক্ত আমার শরীরে গিয়ে তো আমাকে ধ্বংস করে ফেলবে। আমার কিন্তু ব্যানার্জির রক্ত লাগবে, মুখার্জির রক্ত লাগবে, চট্টোপাধ্যায়ের রক্ত লাগবে, ঘোষের রক্ত লাগবে, তাই তো? তা হয় কোনোদিন? আবার যদি কোনো রহমান বা ব্যাপারী সাহেব যদি রক্তের জন্য লাফালাফি করে, আমি সচ্চা মুসলমান, আমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে একজন ভালো মুসলিমের রক্ত দিতে হবে, আমি কিন্তু এই রক্ত ব্লাড ব্যাংকের রক্ত নেব না। তাহলে কোনোদিন আমার তখন দরকার সেটা রহমানের রক্ত না মুখার্জির রক্ত, সেটা প্রশ্ন নয়। রক্ত ও পজিটিভ বা বি নেগেটিভ বা এ পজিটিভ, এই রক্ত এবং রক্তের গ্রুপ। কাজেই বন্ধু একটা কথা বলি, যেটা আমি সব জায়গাতে বলে থাকি, কারণ আমাদের কাজ কোরআন গীতা বেশ বাইবেল নিয়ে আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে মানুষের ভিতরে বিভেদটা আজ যে আছে সেটা দূর করে দাও, প্রাচীরটা ভেঙে দাও। আমরা সবাই এক অপরের জন্য আমরা পৃথিবীতে এসেছি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, আমরা সেই কথা বলতে আসি। একটা কথা হচ্ছে, রক্তের যদি যাত্রা হয়, আকাশের যদি চাঁদ যাত্রা হয়, আজকে যে চাঁদটা দেখছেন আকাশে উঠছে, সেই চাঁদ দেখে আমার মুসলিম বন্ধু কিন্তু রোজা রাখবে, সেই চাঁদ দেখে তার রোজা ভাঙবে, সেটা ঈদের চাঁদ। আমার হিন্দু বন্ধুরা সেই চাঁদ দেখে বলবে আজকের দিনটা কিন্তু কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার চাঁদ কি রাখি পূর্ণিমার চাঁদ, একই চাঁদ। কোনোটা ঈদের চাঁদ, আবার কোনোটা রাখি পূর্ণিমা বা লক্ষ্মী পুজোর চাঁদ। তো চাঁদকে যদি আমি ভাগনা করতে পারি, সূর্যকে যদি ভাগনা করতে পারি, পর হিমালয় পর্বতকে যদি ভাগনা করতে পারি, নদীকে যদি ভাগনা করতে পারি, মাটিকে যদি ভাগনা করতে পারি, একটা ময়ূর একটা পাখি তাকে যদি একটা ভাগনা করতে পারি, তাহলে তোমার আমার কিসের লড়াই? তোমার আমার কিসের ভাগ? তোমার আমার মধ্যে কিসের অমিল? কারণ আমরা তো সবাই একে অপরের জন্য, আমরা সবাই তো ভারতবর্ষের সন্তান। যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, কই আমরা তো এক বড় প্রশ্ন করি নাই? ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন, তিনি মুসলমান প্রণব মুখার্জি, হিন্দু প্রণব মুখার্জি ছিলেন। ভারতবর্ষের এই যুগের নায়ক, চিন্তাবাদী, মানবতাবাদী, সাম্যবাদী যিনি ছিলেন, ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি একজন মুসলমান রাষ্ট্রপতি ছিলেন, আমাদের প্রশ্ন কোনো সময় আনি নাই। তিনি সংবিধানের প্রধান এপিজে আব্দুল কালামও ছিলেন, সংবিধানের প্রধান ডক্টর প্রণব মুখার্জিও ছিলেন। আমরা কেন আমাদের ভাবনাগুলো এইভাবে নেই না? রামকৃষ্ণ মিশনের স্বামীজি এসেছিলেন, শ্যামানন্দজি মহারাজ, আপনি বেলুড় মঠে যাবেন, রামকৃষ্ণ মিশনে যাবেন, সেখানে দেখবেন সুন্দরভাবে ওস্তাদ জাকির হোসেনের তবলা বাজছে, বিসমিল্লাহ খান সরাই বাজছে, আমজাদ আলী খানের শরদ বাজছে। আমরা কিন্তু ভুলও একবার ভাবি না যে মুসলমানগুলোর তবলা, মুসলমানের সরাই, মুসলমানের শরদ আমরা শুনব না, আমরা সেই অন্তঃকরণে আমরা চলতে পারবো না। কারণ একটাই কথা, শিক্ষা ঘটায় চেতনা, চেতনা ঘটায় বিপ্লব। সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি যেটা বারবার করে বলছি যে আজকে হযরত মুহাম্মদ কি অপূর্ব, মা আমিনার গর্ভে, মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন হযরত মুহাম্মদ, মা মেরির বুকে মেরির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট, মা শচী মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন নিমাই সন্ন্যাস, পাশাপাশি বিবেকানন্দ, মা ভুবনেশ্বরী দেবীর গর্ভে মা জন্মগ্রহণ করেছিলেন। একবার প্রশ্ন করা হয়েছিল যে এত ভালো ভালো মানুষ, এত ভালো ভালো সমস্ত প্রফেট,
ওরা পৃথিবীতে এসেছিল, এখন কেন দেখছি না? তার উত্তরে বলা হয়েছিল যে এরোপ্লেন আকাশ দিয়ে ওরে যে কোনো জায়গায় সে ল্যান্ড করতে পারে না। এরোপ্লেনকে ল্যান্ড করতে হলে একটা এরোড্রাম তৈরি করতে হয়, সুন্দর এরোড্রাম তৈরি করতে হয়, বা হেলিকপ্টারকে নামাতে গেলে একটা সুন্দর মাঠ তৈরি করতে হয়, হেলিপ্যাড তৈরি করতে হয়, সেই জায়গায় সেই হেলিকপ্টার নামে বা সেই জায়গায় সেই এরোপ্লেন নামে। কাজে এখন যে আস্তে আস্তে পঙ্কিল সভ্যতার মধ্যে আমরা যাচ্ছি, যে নোংরা সভ্যতার মধ্যে যাচ্ছি, আজকে আমি দেখছিলাম ফেসবুকে কতগুলো কলেজ স্টুডেন্ট বসে আড্ডা মারছে, তাকে প্রশ্ন করা হচ্ছে ছেলে মেয়েগুলোকে, বলতো আজকের দিনটা কিসের জন্য, কান টান ঝাঁকিয়ে বলছে অ্যাকচুয়ালি 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 আই ডোন্ট নো, লজ্জা হয়। তারা জানে না যে আজকের দিনে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিল। তাহলে উপযুক্ত এরোপ্লেন না পেলে, যেমন নাকি প্লেন নামতে না পেরে পারে, সেই রকম উপযুক্ত মায়ের কোক না পেলে এই সমস্ত সন্তানগুলো জন্মাবে কেমন করে? এটা মনে রাখা দরকার, এই সমস্ত মনে রাখা দরকার। উপযুক্ত কোক তখন পেয়েছিল, উপযুক্ত জঠর তখন পেয়েছিল, এখন আমরা আমাদের জঠর গুলো কোক গুলো নষ্ট করে দিচ্ছি। আমরা এখন পাচ্ছি না একজন ভালো পিতা হতে, জন্ম দিলে পিতা হওয়া যায় না, জন্ম দিলে মাতা হওয়া যায় না। যারা মায়েরা শুনছেন আমার কথা, বোনেরা শুনছেন আমার কথা, আমি একটা কথা বারবার করে বলি যে মানুষ শব্দের প্রথমে আছে মা, পূর্ণিমার শেষে আছে মা। সে কথা বলতে চাই যে আপনারা একটা মানুষ শিক্ষিত হওয়া মানে একটা ব্যক্তি শিক্ষিত হওয়া, একটা মেয়ে শিক্ষিত হওয়া মানে কিন্তু সমগ্র সমাজ ব্যবস্থা শিক্ষিত হওয়া। বাচ্চারা যখন স্কুল থেকে বাড়িতে আসে, মায়েরা সবার আগে আগ্রহ করে তার টিফিন বাক্সটা খুলে দেখে যে বাচ্চারা টিফিন খেয়েছে কিনা। যদি দেখে বাচ্চা টিফিন খেয়েছে, মার খুব আনন্দ হয়, বাহ খুব সুন্দর। যদি দেখে খায় নাই, মা রাগারাগি করে, আর যদি সরেছে ভাগ করে খেয়েছে, তাকে বকাবকি করা হয়, তুই ভাগ দিয়েছিস কেন, আমি যে তোকে খেতে বলেছি, আর কাল থেকে ভাগ দেবে না, যদি ভাগ দাও তোমাকে আমি ভীষণ মারব, বাহ সুন্দর। এই বাচ্চাটি যখন বড় হয় একটা বাড়ি বানাবে, একটা ফ্ল্যাট তৈরি করবে, ভালো চাকরি করবে, একটা ইমারত তৈরি করবে, তার মাকে বলবে তার বাবাকে বলবে এ বাড়ি তোমার নয়, তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও, এ বাড়ি আমি আমার চাকরির টাকায় বানিয়েছি, তুমি তো বলেছো মা কাউকে ভাগ না দিতে, কাজে আমি তোমাকে ভাগ দেব না। সেই বড় হয়ে দেশ ভাগ করবে কেন? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ছোট থেকে যদি একটা চারা গাছকে সুন্দরভাবে লালন পালন না করেন, বড় না করেন, তাহলে সে চারা গাছটা কোনদিন ময়ূর হতে হতে পরিণত হতে পারে না। ছোটতেই তাকে ঘিরে ঘিরে সুন্দর করে সযত্নে লালন পালন করে বড় করতে হয়, নাহলে তাকে উচিরেই তাকে ছাগল খেয়ে চলে যাবে। এখনকার যুব সমাজ কোন দিকে চলে যাচ্ছে? এখনকার নারী সমাজ কোন দিকে চলে যাচ্ছে? এরা কোনো চরিত্র পড়ে না, এরা কোনো জীবনই পড়ে না, মানুষকে সম্মান করতে শিখলো না। কারণ এখন আমরা শিক্ষকতা করি, একটা সময় আমরা শিক্ষকতার ক্ষেত্রে আমরা বকা গিয়েছি, আমরা শাসন শুনেছি, আর এখন ভয় হয় কাকে কি বকবো, পরের দিন কোন পার্টির দাদাকে নিয়ে এসে হাজির হবে, হেডমাস্টার মশাইকে মারতে হবে, প্রিন্সিপালকে মারতে হবে। এই যে শাসনের দিকে আমরা চলে যাচ্ছি, সেই শাসনের জায়গায় সেই অত্যাচারের দিকে আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি দেখা যায়, প্রত্যেকটা জায়গা আমি দেখে দেখে বলে দেবো যে কি অপূর্ব জীবন আদর্শ। এখনকার ভারতবর্ষে যদি তার জীবনটা ফলো করা যায়, আমি বলছি না আমি কোনো ধর্ম প্রচার করতে এখানে আসিনি, কোনো রাজনীতির প্রচার করতে আসিনি, শুধু কথাগুলো করে দিতে চাচ্ছি আজকের এই জলসাতে, যে সেই সময় উনি ভেবেছিলেন যে যখন আমরা বলছি যে নারীকে শিক্ষিত করো, নারী শিক্ষার দরকার, নারীদেরকে পিছিয়ে রাখা যাবে না, তিনি সেই সময় বলেছিলেন শিক্ষা প্রত্যেকটা নারীর ফরজ, আল হাদিস, প্রত্যেকটা নারীর ফরজ শিক্ষা। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের কথা আমরা দেখতে পেলাম, ইফ উই কম্পেয়ার দ্য সোসাইটি উইথ দ্য বডি অফ বার্ড, ইফ উই কাট ওয়ান উইং দ্য বার্ড ক্যান ফ্লাই,
unless the progress of man or human, the society cannot be progressive. After পাখির সঙ্গে যদি আমরা সমাজ সমাজটিকে তুলনা করতে পারি, পাখির একটা ডানা কেটে দিলে পাখিরা যেমন উঠতে পারে না, সেই রকম সমাজে যদি শুধু নারীরা গিয়ে যায় পুরুষরা এগোতে না পারে, আবার পুরুষরা এগোবে নারীরা এগোতে পারবে না, সেই সমাজ শুধু এগোতে পারে না। সেটা আমরা আল হাদিসে পেয়েছি, শিক্ষা প্রত্যেকটা নারীর ফরজ। আজকে যে সেলফ হেল্প গ্রুপের কথা বলা হচ্ছে, সেখানে মায়েরা বোনেরা দিদিরা কাজ করছে ভালোভাবে, তারা শুধু পয়সা উপার্জন করছে ইজ্জতের সঙ্গে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সঙ্গে 90টা সেলফ হেল্প গ্রুপ ছিল, তারা সুন্দরভাবে কাজ করতো, এলাকার মানুষের সুখ দুঃখের জন্য তারা নিবেদিত প্রাণ ছিল। আজকে এনভায়রনমেন্ট সায়েন্সের কথা বলছি, পরিবেশ বিদ্যার কথা বলছি, পরিবেশ বাঁচাও, বিশ্ব উষ্ণায়ন থেকে আমরা মরে গেলাম, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, এ সমস্ত কথা তিনি সেই সময় উদ্ভাবন করেছিলেন। মক্কার এই সুন্দর পরিবেশকে রক্ষা করতে হবে, মক্কার এই সুন্দর বন জঙ্গল নদী পর্বত এগুলো রক্ষা করতে হবে, পাখিদের রক্ষা করতে হবে, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করবে তিনি দেখিয়েছিলেন। আজকে কার্ল মার্ক্সের কথা বললে আমার পূর্বজন বক্তা, হ্যাঁ সত্যি তো একটা সমাজতন্ত্রের কথা আমার শিখতে হবে কার্ল মার্ক্সের কাছ থেকে, কমিউনিস্ট বন্ধুর কাছ থেকে। আজকে জাকাত থেকে কিভাবে এসছে, সে কোরবানির মাংস তিন ভাগ করে এক ভাগ নিজে এক ভাগ আত্মীয় আর এক ভাগ এতিমদের মধ্যে বিলিয়ে দেওয়ার যে প্রবণতা, আজকে সবাইকে নিয়ে আমরা খাবো একই সঙ্গে থাকবো, সেই সেইখানে থেকে আমি সমাজতন্ত্রের ব্যাখ্যাটা পাই। আজকে বলছি বিধবাদের প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর সত্যি তাকে প্রণাম জানাই, ভারতবর্ষের মতন জায়গায় 200 বছর আজকে হয়ে গেল, কিন্তু হযরত মুহাম্মদ সেই সময় খাদিজাকে বিবাহ করে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে বিধবাকে বিবাহ করা যায়, বিধবা বিবাহ জায়েজ। তো সবকিছু আমরা তার মধ্যে পাচ্ছি, এটা কে দেখে কে পড়ে কে জানে না শুনে না জেনে আমরা কি করছি, আমরা দৌড়াচ্ছি। ওরা বারবার করে একটা কথা বলতে হয় যে আমাদের যারা পরিচালনা করছে, আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে, আমাদের যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক মার্গে নির্দেশ করছে, তারা সস্তা রাজনীতি করে ঘোড়া জলে মাছ ধরছে। এ বন্ধ করুন, বিশেষ সময়ে মসজিদে বস্ত্র বিতরণ করা, বিশেষ সময় মন্দিরে গিয়ে কাপড় বিতরণ করা, এই সমস্ত সস্তা সেন্টিমেন্ট নিয়ে ভোটের রাজনীতি আপনারা করবেন না, মানুষের পাশে থাকুন, মানুষকে বুঝান ভারতবর্ষ আজ কিন্তু খুব বিপন্ন, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, এ ভারতবর্ষ গ্রামগিনি আমরা খেলতে যাচ্ছি, সবচেয়ে বড় জায়গা করবে, সবচেয়ে বড় বিপদ আমাদের মধ্যে এসছে, আমাদের মধ্যে ফাগল ধরানোর চেষ্টা চলছে, আমাদের ঐক্যের মধ্যে একটা অনৈক্যের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, রাম বড় না রহিম বড়, কৃষ্ণ বড় না হজরত বড়, এ বড় না সে বড়, আর ভাবনা যে ভারতবর্ষের সমগ্র দেশটা হয়ে গেল মুসলমানের দেশ, এখানে লাখ লাখ মসজিদ তৈরি হলো, ভারতবর্ষের বেকারত্ব ঠিক হয়ে যাবে, ভারতবর্ষের সমস্ত ছেলেমেয়েরা চাকরি পাবে, ভারতবর্ষে আবাদী হবে, পাশাপাশি এটাও ধরলাম যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা হয়ে গেল, সুন্দর ভারতবর্ষ হয়ে গেল, ভারতবর্ষের ছেলেরা চাকরি পাবে, ভারতবর্ষের মেয়েরা কাজ পাবে, ভারতবর্ষের আবাদি বাড়বে, ভারতবর্ষে কলকারখানা স্থাপন হবে, সেই অর্থনৈতিক চিন্তা নেই, আবাদি কীভাবে বাড়বে সেদিকে চিন্তা নেই, উন্নয়ন কীভাবে সেদিকে চিন্তা নেই, লাখ লাখ মানুষ পিএইচডি হোল্ডার এমএ পাস করে তারা সিভিক পুলিশের চাই ইন্টারভিউ দিচ্ছে, সুইপারের পরীক্ষার জন্য ইন্টারভিউ দিচ্ছে, আর এদিকে আমাদের মধ্যে লড়িয়ে দিচ্ছে, আমরা দৌড়ে বেড়াচ্ছি, আমরা দৌড়ে বেড়াচ্ছি, একে অপরের রক্তে আমরা কেন খুন হোলি খেলছি, এই জায়গায় ঘুরে দাঁড়াতে হবে যে আমাদের কিন্তু মাইন্ডটাকে ডিভাইড করার চেষ্টা করছে, ডাইভার্ট করবার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা কথা বলতে চাই, পরবর্তী বক্তা আছেন যারা বলবেন যে আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি থাকা দরকার, সম্প্রীতির বাতাবরণ থাকা দরকার, আমরা যেন একে অপরের সুখ দুঃখে, আমরা একে অপরের দুঃখে, আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবো, যে স্কুলটা প্রতিষ্ঠা করব সেই স্কুলে আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই পড়াশোনা করবে, একবারের জন্য প্রশ্ন করবে না যে আমি কে তুমি কে ও কে সে কে, মানে একটা শিশু যখন জন্ম